অনেক মানুষ আছে যারা ইমামের পেছনে সালাতে সূরাতুল ফাতিহা পড়ে না, তারা বলে ইমামের কিরাতই মুক্তাদির কিরাত, যেটা সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 850 এ আছে। জাবের বিন আব্দুল্লাহ বলেন মান কানালাহু ইমামু ফাকিরা, যে ইমামের কিরাত মুক্তাদির জন্য যথেষ্ট, এই হাদিসটাকে পেশ করে বলছে। অতএব ইমামের পেছনে সালাত আদায় করলে মুক্তাদিকে সালাতে সূরা ফাতিহা পড়া লাগবে না, শুধু মূর্তির মতো দাঁড়িয়ে থাকবে তবেই তোমার নামাজ হয়ে যাবে। ভাই এমন আছে না, নাই কথা বলেন? আছে। জাবের বিন আব্দুল্লাহর হাদিস সহি নয়, জাবের বিন আব্দুল্লাহর হাদিস সহি নয়, সুনান ইবনে মাজাহ 850 নম্বর হাদিস, প্রথম খণ্ড, কিতাবুস সালাত 61 পৃষ্ঠা, দারুল উলুম দেওবন্দের নুসখা যেটা এসেছে। এই সনদের মধ্যে একজন রাবি আছে যার নাম জাবের আল জুফি, সমস্ত ওলামাদের ঐক্যমতে এই রাবি হচ্ছে কাজ্জাব, মিথ্যুক, এর হাদিস গ্রহণ করা জায়েজ নয়। আপনি একজন দৃষ্টি প্রতিবন্ধী, তার কারণ ইবনে মাজার হাদিসটা আপনার চোখে পড়েছে। এই একই হাদিস জাবের বিন আবদুল্লাহ থেকে ভিন্ন সূত্রে মুসনাদ আহমদের মধ্যে রয়েছে, এটা আপনার চোখে পড়েনি, তার মানে আপনি নিঃসন্দেহে দৃষ্টি প্রতিবন্ধী। প্রিয় দর্শক, আমাদের এই বাংলা শায়খ বলেছে জাবের বিন আবদুল্লাহ থেকে ইবনে মাজাহ যে হাদিসটা উল্লেখ রয়েছে, হাদিসটা জয়ীফ হাদিস, আর এই জাবের বিন আবদুল্লাহ থেকে ভিন্ন সূত্রে সহি সনদ হাদিসটা উল্লেখ রয়েছে। আসুন আমরা হাদিস দেখব। হাদিসটা উল্লেখ রয়েছে মুসনাদ আহমদ কিতাবের মুওয়াসাতুর রাসালা বৈরুত সাফা, ওই কিতাবের 14643 নম্বর হাদিস, ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহির লেখা মারিফাতু সুনানু ওয়াল আসার কিতাবের মধ্যে হাদিসটা উল্লেখ রয়েছে, হাদিস নম্বর 3764, ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহির লেখা সুনানুল কুবরার মধ্যে হাদিসটা উল্লেখ রয়েছে, হাদিস নম্বর 2898, মুআজ্জাম ইবনুল আরাবি ওই কিতাবের মধ্যে হাদিসটা উল্লেখ রয়েছে, হাদিস নম্বর 1755, ইমাম তাহাবী রহমাতুল্লাহ আলাইহির লেখা শরহ মাআনিল আসার ওই কিতাবের মধ্যে হাদিসটা উল্লেখ রয়েছে, হাদিস নম্বর 1294, ইমাম দারকুতনি রহমাতুল্লাহ আলাইহির লেখা সুনানে দারকুতনির মধ্যে উল্লেখ রয়েছে, হাদিস নম্বর 1233, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহির লেখা আরফুস সাজি শরহে তিরমিজি, যেটা দারুত তুরুস আরাবিয়া বৈরুত সাফা ওই কিতাবের 1 নম্বর খণ্ডের 304 নম্বর পৃষ্ঠের মধ্যে হাদিসটা উল্লেখ রয়েছে, ইমাম নিমাবি রহমাতুল্লাহ আলাইহির লেখা আসার ও সুনান কিতাবের 114 নম্বর পৃষ্ঠার 364 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে, ইমাম মোল্লা আলিকারি রহমাতুল্লাহ আলাইহির লেখা মিশকাত ও সারা মিরকাতের মধ্যে হাদিসটা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল মান কানা লাহুল ইমামু ফাকিরাতু লাহু কিরাত, অর্থাৎ হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার ইমাম আছে তার ইমামের কেরাতই তার কিরাত। সুবহানাল্লাহ, অর্থাৎ যেই ব্যক্তি ইমামের পিছনে নামাজ পড়তে দাঁড়িয়েছেন ওই ব্যক্তির জন্য তার ইমামের কেরাতই ওই মুসল্লির কেরাত হিসেবে গণ্য হবে। সুবহানাল্লাহ, এ হাদিস থেকে স্পষ্ট প্রমাণ হয়ে যায় ইমামের পিছনে কোনোভাবে কিরাত পাঠ করার কোনো প্রয়োজন নেই। প্রিয় দর্শক, আমাদের বাংলা মুজতাহিদ শায়খ বলেছে এ হাদিসটা নাকি জয়ীফ হাদিস, অথচ হাদিসটা স্পষ্ট সহি হাদিস। আপনি একটু ভালো করে লক্ষ্য করুন, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাই তার লেখা আরফুস সাজি শরহে তিরমিজি, যেটা দার তুরুস আরাবিয়া বৈরুত সাফা ওই কিতাবের 1 নম্বর খণ্ডের 304 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটাকে উল্লেখ করেছেন এবং তিনি লিখেছেন ওয়াহুয়া সহি ইনশা আল্লাহ তাআলা। এরপর আরো লক্ষ্য করুন আল্লামা কামালউদ্দিন ইবনুল হুমাম রহমাতুল্লাহ আলাইহির লেখা ফাতহুল কাদির, যেটা দারুল ফিকরে সাফা ওই কিতাবের 1 নম্বর খণ্ডের 338 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি হাদিসটাকে উল্লেখ করেছেন এবং তিনি লিখেছেন ওয়া ইসনাদু হাদিস জাবিরিল আউয়ালি সাহি আলা শর্তে মুসলিম। প্রিয় দর্শক, তিনি স্পষ্ট করে লিখে দিয়েছেন হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম সনদটি ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাইহির শর্ত অনুযায়ী সহি। সুবহানাল্লাহ, এখান থেকে স্পষ্ট প্রমাণ পাওয়া যায় হাদিসটা জয়ীফ হাদিস নয়, বরং হাদিসটা সহি হাদিস। এরপর আরো লক্ষ্য করুন আল্লামা ইমাম বুয়ুসারি কেনানি রহমাতুল্লাহ আলাই তাল্লাখা ইত্তেহাফুল খায়রাতুল মেহরাত ওই কিতাবের 2 নম্বর খণ্ডের 80 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটাকে উল্লেখ করেছেন এবং তিনি লিখে দিয়েছেন কুলতু হাদিস জাবির ইবনে আব্দুল্লাহ হাজা ইসনাদুহু সহি রিজালুহু কুল্লুহুম সাইকাত। তিনি বলেন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এই সনদটি সহি, এর সকল রাবিগণ বিশ্বস্ত। সুবহানাল্লাহ, এরপরে আরো লক্ষ্য করুন আল্লামা ইমাম নিমাবি রহমাতুল্লাহ আলাই তার লেখা আসার ও সুনান কিতাবের 114 নম্বর পৃষ্ঠার
366 নম্বর হাদিসের মধ্যে তিনি স্পষ্ট লিখে দিয়েছেন ওয়া ইসনাদুহু সহি সুবহানাল্লাহ উক্ত হাদিসের সনদটা সহি প্রিয় দর্শক শুধু এখানে শেষ না এই বাংলা মুস্তাহিদ যেই দলের দালালি সব সময় করে এই দলের অন্যতম একজন মান্যবর কাঠমিস্ত্রি নাসিরউদ্দিন আলবানি তার লেখা এর ওয়ালুল গালিল কিতাবের 500 নম্বর হাদিস হিসেবে তিনি উল্লেখ করেছেন এবং তিনি লিখে দিয়েছেন হাদিসটা হাসান পর্যায়ের প্রিয় দর্শক শুধু এখানে শেষ না এই কাঠমিস্ত্রি নাসিরউদ্দিন আলবানি তার লেখা সহি ওয়া জয়ীফ ইবনে মাজা ওই কিতাবের 850 নম্বর হাদিস হিসেবে তিনি একটা হাদিস উল্লেখ করেছেন এবং তিনি তাহকিক করতে যে লিখেছেন হাদিসটা হাসান পর্যায়ের এই আলোচনা থেকে স্পষ্ট করে বুঝলাম হাদিসটা কোনোভাবেই জয়ীফ নয় যুগের আইম্মা একরাম হাদিসটাকে সহি বলেছেন আর এই বাংলা মুস্তাহিদ শায়েক যেই রাবি সম্পর্কে আপত্তি করেছেন ওই রাবি থেকে বর্ণিত ইবনে মাজা হাদিস রয়েছে সত্য কিন্তু মুসনাদে আহমদের হাদিসের মধ্যে ওই রাবির নাম গন্ধ পর্যন্ত নেই অতএব এখান থেকে স্পষ্ট করে প্রমাণ হয়ে যায় উক্ত হাদিসটা বিনা বাক্যে নিঃসন্দেহে সহি হাদিস আমাদের দৃষ্টি প্রতিবন্ধী বাংলা মুস্তাহিদ শায়েকের কাছে আমার উদত্ত আহ্বান থাকবে আপনি ইবনে মাজার এই সনদটা বাদ দিয়ে মুসনাদে আহমদ কিতাব সহ যেই কটা কিতাবের নাম আমি বলেছি আপনার নিজের ভুল ভাঙা এবং আপনার অন্ধ ভক্তদের ভুল ভাঙানোর জন্য আপনি উক্ত কিতাবগুলো নিয়ে ভালো একজন মহাক্কিক আলেমের সহবতে থেকে কিতাবগুলো পড়িয়ে হাদিসটা বুঝে নেবেন আপনি তো আরবি পড়তে পারেন আপনি কিতাব পড়বেন কি করে আপনার যেখানে আরবিটাই শুদ্ধ নেই সেখানে আপনার নিজের তো নামাজ হচ্ছেই না আপনার যেখানে নিজের নামাজটা পর্যন্ত হচ্ছে না অন্য একজনের নামাজকে শুদ্ধ করার জন্য আসছেন বড় আশ্চর্য কারবার আপনি নিজে আগে আরবি পড়া শিখেন এরপরে অন্য একজনের নামাজকে শুদ্ধ করার জন্য আসবেন আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত হাইব্রিড মার্কা বাংলা শিক্ষিত জাল শায়েকদের হাত থেকে আমাদের ঈমান এবং আমলকে হেফাজত করুন আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু